এবার যে দলে বিপিএল খেলবেন গেইল। গুঞ্জন ছিল আগে থেকেই, এবার তা সত্যে রূপ নিল। বিপিএল এর আসন্ন মৌসুমে চিটাগাং ভাইকিং ছেড়ে রংপুর রাইডার্সের নাম লেখালেন ক্রিকেটের ছোট ফর্মেট টি টোয়েন্টির অন্যতম তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইস্তিয়াক সাদেক। গেইলকে চুক্তিবদ্ধ করার প্রসঙ্গে ইস্তিয়াক সাদেক জানান, ইতিমধ্যে আমরা বিপিএল এর জন্য গেইলের সাথে চুক্তি করেছি, তবে ব্যস্ত মৌসুম থাকার ফলে তাকে পুরো টুর্নামেন্টে পাওয়া দুষ্কর। আমরা যদি কোয়ালিফাই করি তাহলে 2-4 ম্যাচের জন্য তাকে বিপিএলে দেখা যাবে। এদিকে আসন্ন মৌসুম শুরুর আগেই চমক দেখানো শুরু করেছে রংপুর রাইডার্স, আর চমকটা শুরু হয়েছিল মালিকানা বদলের মাধ্যমে। রংপুরের মালিক এখন বসুন্ধরা গ্রুপ। দলকে শক্তিশালী ভিত এনে দেওয়ার লক্ষ্যে এবার তারা চুক্তি করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডির সঙ্গে। শুধু কোচ কেন, দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের সমাবেশ ঘটিয়ে চমক দিতে যাচ্ছে রংপুর। বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সঙ্গে থাকছে দুই ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রি এবং জনসন সালসো। ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারা খেলবেন এ দলের হয়ে। সঙ্গে ফ্রাঞ্জ ইজিটির চেষ্টা চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নেয়ার। দেশি তারকাদের মধ্যে রংপুর স্পিনার আরাফাত সানি পেশার রুবেল হোসেনকে রেখে দিচ্ছে। এছাড়া আইকন হিসেবে নাসির হোসেনকে দলে নেওয়ার চেষ্টা করছে দলটি। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।